এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি আব্দুর রহিম, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্রিমিয়াম ইনফোর আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এসেছি গ্রিনফিল্ড ইংলিশ মিডিয়াম স্কুলে, পিছনে যেটা দেখতে পাচ্ছো, এক মিনিট ক্যামেরাটা ঘুরিয়ে দেখ। তো এটা হচ্ছে গ্রিনফিল্ড ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা 2020 সালে স্থাপিত করা হয়েছিল। তো চলো ভিতরে যাওয়া যাক। এটা ভিতরে যাওয়ার মেন গেট। তো বেসিক্যালি এই স্কুলের ক্যাম্পাসটা দুইটা ভাগে ভাগ করলে ভুল হবে না। এদিকে অফিস স্টাফ রুমের সাথে নার্সারি, এলকেজি, ইউকেজির মতো ক্লাসগুলো রয়েছে, অ্যান্ড এদিকে বাকি ক্লাসগুলো মানে আপ টু ক্লাস 8 রয়েছে। আর এখন মর্নিং অ্যাসেম্বলি হচ্ছে, তো মর্নিং অ্যাসেম্বলির কয়েকটা ক্লিপ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মর্নিং অ্যাসেম্বলি শেষ। তো এখন আমরা ক্লাসরুমগুলো চলো একটু ঘুরে ঘুরে দেখি। ক্লাসরুমের ভিতরের কয়েকটা ক্লিপ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পাশে কিছু স্টুডেন্ট রয়েছে, তো একটু মজা করা যাক। সাথে এই জায়গায় বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কেরও ব্যবস্থা রয়েছে। চলো এখন ওই পাশে অফিসের দিকে যাওয়া যাক নাকি? আচ্ছা এটা কি দেখে একটু ট্রাই করে। এই পাশের প্রথমেরটাই হচ্ছে প্রিন্সিপাল ম্যামের রুম, অ্যান্ড এদিকে এইটা স্টাফ ফার্ম অফিস রুম। অফিসের সবাই যে ব্যস্ত, বাপরে চেয়ে দেখারও টাইম নেই। চলো আমরা ভিতরে যাই। এখানে কি দেখি? আচ্ছা কিতাব রাখা রয়েছে, চলো ভিতরে যাওয়া যাক। এই জায়গায় নার্সারি, এলকেজি, ইউকেজির মতো বাচ্চাদের ক্লাস করানো হয়, সাথে ক্লাস 3-এরও এই ব্লকেই ক্লাস করানো হয়। চলো ক্লাসের ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কীভাবে পড়ানো হয়, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারটা কেমন। এই যে আমাদের প্রিন্সিপাল ম্যাম, কি সুন্দর নৃত্য করে করে বাচ্চাদের বোঝাচ্ছে। আর এদিকে দেখো প্রজেক্টরও লাগানো রয়েছে, অ্যান্ড প্রজেক্টরেও সুন্দর কার্টুন একটা চালু করে দিয়েছে। এখন চলো অন্য একটা ক্লাসে যাওয়া যাক। এদিকে দেখো ম্যামরা কি সুন্দরভাবে ড্যান্স করে করে স্টুডেন্টদের ABCD বোঝাচ্ছে। রিয়েলি এডুকেশন সিস্টেমটা কতটাই আপগ্রেড হয়ে গেছে তাই না? আমরা যখন স্কুলে পড়তাম বা স্কুলে যেতাম তখন কিন্তু ড্যান্স প্রজেক্টর তো দূরের কথা, আমাদেরকে লাঠি দিয়ে বোঝানো হতো। বাই দ্য ওয়ে চলো আরও একটা ক্লাসে যাওয়া যাক। এদিকে কী ক্লাস হচ্ছে দেখি, লিভিং অ্যান্ড নন লিভিং। আচ্ছা আরেকটা মন করার বিষয় হচ্ছে যে নার্সারি, এলকেজি, ইউকেজির ক্লাসগুলোতে প্রজেক্টর বসার জন্য টয়েসের সাথে ওয়ালে নানান কিছু লাগানো রয়েছে। এই দেখো তো এদিকে কী লেখা, কিউ ফর কুইন, আর ফর রোজ, টি ফর টাইগার। তো বাদ দেও এগুলো। আচ্ছা শোনো আরেকটা কথা, এই ছোট্ট বাচ্চাটা নিজে এগিয়ে এসেছে কিছু করে দেখাবে, তো দেখি কী করে তাই না? কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখন প্রায় শেষের দিকে, চলো যাচ্ছি, বাই বাই। ছুটির প্রায় টাইম হয়ে গিয়েছে, এদিকে গার্জেনরাও বাচ্চাদের নিতে এসেছে। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানে সমাপ্ত করছি। পড়াশোনা জবরদস্ত চালিয়ে যাও, আরও একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, বাই।